হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্যাক্টস রিয়াদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ব্রেইন পৃথিবীর সবথেকে অবাক করা কয়েকটি বস্তুর মধ্যে একটি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই ব্রেইন দুর্বল হতে শুরু করে। তো আপনি কি একটি টেস্ট করতে চান যার মাধ্যমে আপনি আপনার ব্রেইনের সঠিক বয়স বুঝতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার হাতে প্রতিটি প্রশ্নের উত্তর 20 সেকেন্ডে দেওয়ার সময় থাকবে, কিন্তু যতটা দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। টেস্ট নাম্বার 5, বলুন তো এই টি শার্টে কয়টি ফুটো আছে? প্রশ্নে এক্স্যাক্টলি কয়টি ফুটো আছে তা বলা হয়নি, তাই সঠিক উত্তর হবে 8টি। কেননা গলায় 1টি, দুই হাতায় 2টি, টি শার্টের নিচে 1টি এবং টি শার্টের মাঝখানে সামনের 2টি এবং পিছনের 2টি, টোটাল মিলিয়ে 8টি ফুটো আছে। টেস্ট নাম্বার 4, আপনি এই গাছটির নাম কি দিবেন? আপনার মাথায় আসা গাছের নামটি কমেন্টে লিখুন। কিন্তু আসল চ্যালেঞ্জটি ছিল গাছের উপরে বসে থাকা এই পাখিটি শনাক্ত করা। আপনি যদি এটি দেখে থাকেন তাহলে আপনি আসলেই জিনিয়াস। টেস্ট নম্বর 3, আপনি কি 5 সেকেন্ডের মধ্যে এর মধ্যে থাকা কোনো ভুল বের করে দেখাতে পারবেন? আমি আপনাকে 20 সেকেন্ড সময় দিব, তারপরেও আপনি যত দ্রুত সম্ভব একটি ভুল বের করে দেখান। ওয়েল, এখানের কোনো নাম্বার কিংবা কালারে কোনো ভুল নেই, কিন্তু এখানের ইংরেজি প্রশ্নে যে দুইবার স্পট লেখা হয়েছে তা হয়তো আপনি খেয়াল করতে ভুলে গেছেন। টেস্ট নম্বর 2, এই দুই লাইনের মধ্যে কোন লাইনটি বড়? অবশ্যই এখানের লাইন এ বড় হবে, এটা তো যে কেউই বলে দিতে পারবে, কিন্তু সবাই আবার সবসময় এ লাইনকে বড় বলবে না। কারণ একটি রিসার্চে 5 জন লোককে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন লাইনটি বড়, তো সেখানকার 4 জন লোকই অপশন এ কে সিলেক্ট করেছিল, কিন্তু কেবল 1 জন ব্যক্তি বি লাইনকে বড় বলেছিল, যেমনটা আপনাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন। কারণ আমাদের মস্তিষ্ক কখনো নিজেকে ভুল প্রমাণিত করতে চায় না, এজন্য আপনার কাছে দেখে এ লাইনকে বড় মনে হলেও মস্তিষ্ক আপনাকে বারবার বি লাইনকে বড় বলার সিগন্যাল দিচ্ছিল, যাতে আপনি যেটা ভাবছেন সেটা ভুল প্রমাণিত না হয়। ওকে, আবার চলুন গেমে ফিরা যাক। টেস্ট নাম্বার 1, এখানে দুটি ছবি খুব ভালো দেখুন, এখন বলুন তো এদের দুজনের মধ্যে কোন ভুলটি কমন রয়েছে? আপনি যদি এখনো ভুলটি খুঁজে বের করতে না পারেন তাহলে ছবিটি উল্টে দেখুন। এটা দেখতে অবাক লাগলেও দুজনেরই চোখ এবং মুখ উল্টোভাবে লাগানো আছে, কিন্তু হয়তো আপনার ব্রেইন দুজনের কমন ভুলকে একসাথে শনাক্ত করতে পারেনি, কারণ ব্রেইন চোখ এবং মুখকে সচরাচর এই পজিশনে দেখে অভ্যস্ত নয়। চলুন এখন আপনার ফলাফল সম্পর্কে আলোচনা করা যাক। আপনি যদি প্রতিটি টেস্ট বুঝতে 20 সেকেন্ড সময় নেন অথবা কোনো টেস্ট বাদ যায়, তাহলে আপনার ব্রেইন একজন পূর্ণবয়স্ক মানুষের ব্রেইনের সমান শক্তিশালী। অর্থাৎ আপনি যে কোনো সমস্যা থেকে বাঁচার চেষ্টা চালালে সমাধান খুঁজেই পাবেন। এখন আপনি যদি প্রতিটি প্রশ্নের উত্তর 20 সেকেন্ডের কম সময় খুঁজে পান তাহলে আপনার ব্রেইন তুলনামূলক শক্তিশালী এবং আপনি আমার টাস্কগুলো অন্যভাবে টেস্ট করতে পারেন। আবার আপনি যদি প্রতিটি প্রশ্নের উত্তর 5 সেকেন্ডের কম সময় খুঁজে পান তাহলে আপনার ব্রেইন খুব বেশি শক্তিশালী এবং দ্রুত সমস্যার সমাধান খুঁজে পেতে পারদর্শী। যাদের উত্তর খুঁজে পেতে কিছুটা কষ্ট হয়েছে অথবা উত্তর খুঁজে পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ এটি একটি টেস্ট মাত্র। আপনি এক বিষয়ে অভিজ্ঞ না হলেও অন্যান্য বিষয়ে অবশ্যই অভিজ্ঞ হবেন, তাই আপনার ফলাফল কি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।